হ্যালো বিবি ফ্যামিলি, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বেঙ্গালুরু বেঙ্গলিজের একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ, আজকের ভিডিওটা আমাদের দৈনন্দিন জীবনের বাইরে একটা ইনফরমেশনাল ভিডিও হতে চলেছে। দুর্গাপুজোর আর মাত্র 15 দিন বাকি, আর আমাদের মতো তোমরাও নিশ্চয়ই খুব এক্সাইটেড এই উৎসব সেলিব্রেট করার জন্য। হ্যাঁ জানি, গত 1-1.5 মাসের মধ্যে এরকম অনেক ঘটনাই ঘটেছে আমাদের চারপাশে, যেটা নিয়ে হয়তো আমরা সম্পূর্ণভাবে এই উৎসবের উৎসাহ নিয়ে এগিয়ে চলতে পারছি না। কিন্তু দিন শেষে দুর্গাপূজা হচ্ছে আমাদের মায়ের, আমাদের মেয়ের বাড়ি ফেরারই একটা উৎসব, তো সেই উৎসবের কিছুটা তো উৎসাহ থাকবেই। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ তো লেগেই থাকে, আর দুর্গাপূজা হচ্ছে এমন একটা পার্বণ যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা প্যান্ডেল হপিং করতে ভালোবাসো, জায়গায় জায়গায় ঘুরে ঠাকুর দেখতে পছন্দ করো, রিমো হচ্ছে তাদেরই মধ্যে একজন। আর আমি হচ্ছে এমন একটা পাবলিক যে সারাটা দিন একই মণ্ডপে বসে সময় কাটাতে ভালোবাসি, প্রসাদ খেয়ে বন্ধুদের সাথে আড্ডা মেরে পুজোটা কাটাতে খুব মজা পাই। আমাদের মতো তোমাদের মধ্যে অনেক বাঙালিরাই আছে যারা এবার পুজোতে ব্যাঙ্গালোরে থাকতে চলেছো। এই ভিডিওটা আশা করছি তোমাদের অনেকটাই সাহায্য করবে নিজেদের পুজোর প্ল্যানিং করতে। আজকে আমরা ভিডিওতে ব্যাঙ্গালোরের সব থেকে পুরনো কিছু পুজোর তালিকা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের তালিকায় প্রথমেই রয়েছে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো। ব্যাঙ্গালোরের সবচেয়ে পুরনো এই দুর্গাপুজো এই বছর পা রাখতে চলেছে তাদের 75তম বর্ষতে, মানে 75th year অফ দেয়ার সেলিব্রেশনস। এই দুর্গাপুজো আগে পালন করা হতো আলচুর লেকের কাছে একটা বিশাল বড় গ্রাউন্ডে, কিন্তু যবে থেকে এই গ্রাউন্ড চলে গেছে ক্রিকেট একাডেমির আন্ডারে, এই পুজোটা শিফট হয়ে চলে গেছে আসাই রোডের কাছে তাদের যে স্থায়ী অফিস রয়েছে সেই প্রিমাইসেসে। তবে সেখানেও যে পুজোটা পালন করা হয় ভীষণ সুন্দর একটা ঘরোয়া পরিবেশে পালন করা হয়, বিশাল বড় কোনো থিম পুজো হয় না এখানে, কিন্তু যে ঠাকুরের আদলটা রয়েছে সেটাই একটা খুব সুন্দর আদলে তৈরি করা হয়, মানে প্রতি বছর একরকম হয় না, সেই ঠাকুরের আদলটাই হয় একটা থিমের উপরে। তবে গত 2 বছরের যে পুজো রয়েছে, এই পুজোর ঠাকুরের আদল রয়েছে সেটা তোমাদের সাথে এখানে পাশাপাশি শেয়ার করছি, তার সাথে এই পুজোর ভ্যানিউটা আমি এখানে দিয়ে দেবো। প্রতিটা পুজোরই ভ্যানিউ তোমাদের সাথে শেয়ার করা থাকবে সেই পুজোর তালিকার লিস্টের সাথে, আর ডেসক্রিপশনেও তোমরা পেয়ে যাবে সেই পুজোর প্রতিটা ভ্যানিউ। আর তার সাথে সপ্তমী থেকে নবমী পর্যন্ত এখানে থাকে ফ্রি ভোগ ডিস্ট্রিবিউশন, আর যা দুর্দান্ত ভোগ হয় না, একেবারেই মিস করার মতো না। তো একদম প্ল্যান করে কিন্তু এই পুজো এবার এই বছরের পুজোর লিস্টের মধ্যে, পুজোর প্যান্ডেল হপিংয়ের লিস্টের মধ্যে বেঙ্গল অ্যাসোসিয়েশনের এই দুর্গাপুজোটা একেবারেই তোমাদের লিস্টের মধ্যে অ্যাড করে নিও। আরও একটা ছোট ইনফরমেশন দিয়ে দিচ্ছি এই পুজোর বিষয়ে, এই পুজোটা যদিও 75 বছর ধরে হয়ে চলেছে, অ্যাসোসিয়েশনটা কিন্তু ফর্মালি ফর্ম করা হয়েছিল 1959-এ। তো এই পুজোটা এই বছর 75th year অফ দ্য সেলিব্রেশনস একেবারেই মিস করবে না, অবশ্যই যেও ওখানে, আমরা তো যাবোই আর তোমাদের সাথে শেয়ারও করব। যদি তোমরা ওই সময় ওখানে থাকো আর আমাদেরকে যদি দেখতে পাও একবার কিন্তু নিশ্চয়ই আমাদের ডাক দিও, তোমাদের সাথে দেখা করতে আমরাও খুব ইচ্ছুক থাকলাম। আমাদের তালিকায় যে দ্বিতীয় পুজোটা রয়েছে সেটা হচ্ছে জয়মহল কালচারাল অ্যাসোসিয়েশন। এই পুজোটার যে গ্রুপটা রয়েছে সেটা সংগঠিত হয়েছিল 1955 সালে, এবং এই পুজোটা ব্যাঙ্গালোরে হচ্ছে গত 70 বছর ধরে। তো আশা করছি এই বছরের পুজোটা অনেকটাই গ্র্যান্ড হতে চলেছে। এই পুজোর পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর, গত বছরও আমি সেই পুজোতে গেছি এবং তার আগের বছরেও গিয়েছি, এত ভালো একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার না করে পারছি না। তোমরা যারা যারা এই পুজোতে ভিজিট করেছো অবশ্যই আমাদেরকে জানিও, আর যারা এখনো অব্দি ভিজিট করোনি এই বছরটা কিন্তু একেবারেই মিস করো না। এই পুজোর গ্রাউন্ডে অনেক সুন্দর সুন্দর স্টলস বসে, অনেক ভালো ভালো খাবার থাকে, পুজোর পরিবেশটা এতটা ভালো হয় যে কোনোভাবেই সেটাকে মিস করা যায় না। এই পুজোটা কিন্তু থিম পুজো হিসেবেই পরিচিত ব্যাঙ্গালোরে, তবে লাস্ট 3-4 বছর ধরে সেটা হয়নি আশা করি কোভিডের কারণে, কিন্তু এই বছরটা 70 বছর হওয়ার জন্য এক্সপেক্ট করছি খুব ভালো করে পুজোটা হবে। আর এই ছাড়াও এই যে লেডিস ক্লাব রয়েছে জয়মহল লেডিস ক্লাব, ওর গ্রাউন্ডেই কিন্তু এই পুজোটা হয়, তাই জন্য যে লোকেশনটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেখানে অবশ্যই পৌঁছে যেও। এই পুজোর আরেকটা বড় অ্যাট্রাকশন হচ্ছে এখানকার বাঙালিয়ানা পরিবেশ। এখানে কিন্তু খুব সুন্দর গান, নাচ, আবৃত্তি এসবের অনুষ্ঠান প্রতিদিনই হয়ে থাকে। খুব বড় তারকারা হয়তো এখানে পারফর্ম করতে আসে না, কিন্তু লোকাল বাঙালিরা যারা রয়েছে তারা এখানে খুব সুন্দরভাবে পারফরমেন্স দেয়, এবং সেটা দেখে কিন্তু সেই পাড়ার পুজোর কথাটা মনে পড়ে যায়। তো সেই পরিবেশটা যদি তোমরা পেতে যাও, এই জায়গাটা কিন্তু একদম মাস্ট ভিজিট একটা পুজো, সেই কারণেই তোমাদেরকে বারবার বলছি। প্লাস এখানকার ফিশ ফ্রাইয়ের কথাটা আমি কোনোদিনও ভুলবো না, অপূর্ব এখানকার ফিশ ফ্রাইগুলো পাওয়া যায় যেটা সেই সময় পুজোতে আমরা খেয়ে থাকি, আর এখানকার অন্যান্য খাবার দাবারও কিন্তু বেশ ভালো চলে। তো সব মিলিয়ে একটা দারুণ জমজমাটি পুজোর একটা গ্রাউন্ড বা পুজোর একটা প্যান্ডেল যেটা তোমরা বলতে পারো। আমাদের তালিকায় তৃতীয় স্থানে যে পুজোটা রয়েছে সেই পুজো এই বছর কমপ্লিট করতে চলেছে তাদের 56 ইয়ার্স, 56 বছর কমপ্লিট করতে চলেছে
ব্যাঙ্গালোরের সোশিও কালচারাল অ্যাসোসিয়েশন ইন্দিরানগরের এই দুর্গাপুজো। সোশিও কালচারাল অ্যাসোসিয়েশনের এই দুর্গাপুজো পালন করা হয় ডিফেন্স কলোনি ইন্দিরানগরের কাছে একটা বিশাল বড় খোলা মাঠের মধ্যে। ঢুকতেই, গেট দিয়ে ঢুকতেই সামনেই হবে পুজোর মণ্ডপ, আর তার ঠিক বাঁদিকে, ঢুকতেই বাঁদিকে পড়বে তোমাদের বিশাল বড় খাওয়া দাওয়ার স্টলের আয়োজন। এই পুজোতে গেলে একদম চোখ বন্ধ করে এক দেড় ঘন্টা ওখানেই কেটে কাটিয়ে দিতে পারবে, আর যদি ওখানে বসে এনজয় করতে চাও একদম পারফেক্ট এনভায়রনমেন্ট। তবে একটা জিনিস বলে দিচ্ছি, এই পুজোতে যদি যাচ্ছ আর অনেক দূর থেকে তোমরা আসছো, প্ল্যান করো যেন অষ্টমীর দিন অষ্টমীর বিকেলটা ওখানে যেতে পারো, কারণ অষ্টমীর সন্ধ্যের আরতি এখানে যা সুন্দরভাবে হয় সেটা যদি মিস করে যাও আর কিছু বলার নেই। মানে আমরা যখন প্ল্যান করি আমরা এইভাবেই প্ল্যান করি যে অষ্টমী সন্ধ্যা আরতিটা যেন আমরা ওখানে গিয়ে দেখতে পারি, কারণ ওই যে অনুভূতিটা হয় না ওখানে একদম চারদিকে প্রচুর ঢাক কাশির আওয়াজের মধ্যে সেই ধূপ দিয়ে আরতিটা, উফ, মানে একদম নিয়ে চলে যায় পুরো অ্যাকচুয়াল পুজোর সেই এনভায়রনমেন্টে, সেই পুজোর ফিলটা একদম মন থেকে উঠে আসে। তবে যদি যাচ্ছ ডেফিনেটলি এই পুজোটা কিন্তু একেবারেই মিস করো না। যদি তোমরা ব্যাঙ্গালোরের কোনোখান থেকে কোরমাংলা ইন্দিরানগরের আশেপাশে ঘুরতে আসছো পুজোর সময়, সোশিও কালচারাল অ্যাসোসিয়েশন ইন্দিরানগরের এই পুজোটা অবশ্যই ভিজিট করো। আমাদের তালিকায় চতুর্থ পুজো নর্থ বেঙ্গল কালচারাল সমিতি। এই পুজোটা ব্যাঙ্গালোরে গত 47 বছর ধরে হচ্ছে, বাট এটা কিন্তু কোনো গ্রাউন্ডে কোনো থিম পুজো বা কোনো বড় পুজোর কথা নয়, এটা হচ্ছে NBCS কালীবাড়ির পুজো। খুব ছোট্ট এবং খুব সাধারণ মাপেই এই পুজোটা হয়ে থাকে। একদম পাড়াতে যে মন্দিরে আমরা দুর্গাপুজো দেখে থাকি বা কালীবাড়িতে যে ধরনের দুর্গাপুজো আমরা দেখে থাকি, এখানে কিন্তু একদম সেই পরিবেশ তোমরা পেয়ে যাবে। তার মানে বুঝতেই পারছ অনেক নিষ্ঠা সহকারে এখানে পুজোটা হয়ে থাকে, পুজোর যে সাবেকিয়ানা সবটাই এখানে পাওয়া যায়, আর খুব সাধারণ পদ্ধতিতে কিন্তু খুব নিয়ম নিষ্ঠা অনুসারে এই পুজোটা হয়। সেই জন্য তার যারা ধরো খুব ভালোভাবে দুর্গাপুজোর সমস্ত বিধি বিচার মেনে পুজোটাকে করতে চাইছ বা ওখানে দেখতে চাইছ, তারা এই প্যান্ডেলে বা এই পার্টিকুলার মন্দিরে কিন্তু অবশ্যই পৌঁছে যেতে পারো। এই লোকেশনটা হচ্ছে নন্দিনী লেআউট, আর এখানে কিন্তু তোমরা সেরকম কোনো ফ্লি মার্কেট বা কোনো রকম স্টলস, খাওয়া দাওয়ার দোকান এরকম কিছুই পাবে না। মানে জমজমাটি ব্যাপারটা এইসবের ক্ষেত্রে নয়, পুজোর নিষ্ঠাটাই ওখানে হচ্ছে আসল মন্ত্র। যদিও তোমাদের বলেছি এই পুজোতে কোনো নামি দামি খাবারের স্টল থাকবে না, কিন্তু ঠাকুরের ভোগ কিন্তু এখানে প্রতিদিনই পাওয়া যায়। পুজোর পরে ঠাকুরের ভোগটা এখানে অ্যাভেলেবেল থাকে, তাই যারা তোমরা যশবন্তপুর রাজাজিনগর এই এরিয়াতে থাকো এই পুজোটা কিন্তু একেবারেই মিস করো না। পঞ্চম স্থানে যে পুজোটা রয়েছে, ব্যাঙ্গালোরে থাকা অনেক বাঙালিরাই এই পুজোর বিষয়ে জানে না, কিন্তু এই পুজোটা হয়ে আসছে গত 34 বছর ধরে। হ্যাঁ, ব্যাঙ্গালোরের জুয়েলারি ট্রেডার্স অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশনের এই দুর্গাপুজোটা পালন করা হয় কন্টিনিউয়া ইনডোর স্টেডিয়ামের মুখোমুখি একটা ছোট্ট কল্যাণ মণ্ডপের মধ্যে। বাইরে থেকে দেখলে হয়তো বুঝতেই পারবে না যে এখানে কোনো দুর্গাপুজো হচ্ছে করে, কিন্তু ভিতরে ঢুকলে এত সুন্দর সাজসজ্জা থাকে তাদের যে দেখে একদম মন জুড়ে যাবে তোমাদের। এই পুজোটা যদিও করা হয় খুবই ছোট স্কেলে, খুবই ছোট মাপের করে এই পুজোটা হয়, কিন্তু এই পুজোর মূল আকর্ষণ থাকে নবমীর দিন এখানে হওয়া কুমারী পুজো। বিশাল গ্র্যান্ড করা হয় এই কুমারী পুজো, একদম সব নিয়ম আচার মেনে। ব্যাঙ্গালোরে থাকা অনেক বাঙালিরাই এই পুজো মিস করে যায়, অনেকে এই বিষয়ে জানেই না, যেটা যেমনটা তোমাদেরকে প্রথমেই বললাম। কিন্তু যদি তোমরা ওই এরিয়ার আশেপাশে থাকছো ডেফিনেটলি একবার ভিজিট করো। হাটসন সার্কেলের কাছেই কন্টিনিউয়া স্টেডিয়ামের অপোজিটে এই পুজোটা হয়, আর হাটসন সার্কেল থেকে একটু এগিয়ে গেলে কর্পোরেশন সার্কেলের কাছেই আরও একটা পুজো তোমরা দেখতে পারবে, নবজাগরণ পুজো। তবে যে পুজোটার কথা বলছি, এই পুজোটা যেমনটা বললাম 34 ইয়ার্স ধরে পালন করা হচ্ছে, আর খুবই ছোট স্কেলে পুজোটা করা হয়, কিন্তু ভেতরে এত সুন্দর সাজানো হয় না, তোমরা দেখলে না দেখে বুঝতে পারবে না। আমি এক দুটো ফটো তাদেরও শেয়ার করে দিচ্ছি। গত 10-12 বছর আগে যখন আমি এই পুজোর বিষয়ে জানতে পারলাম, তবে থেকে আমি কখনো মিস করিনি, কিন্তু লকডাউনের সময় এই পুজোটা মাঝখানে 2-3 বছরের জন্য হয়তো এই ঈদের বন্ধ করে দেওয়া হয়েছিল বা অন্য কোথাও শিফট করে দেওয়া হয়েছিল। আবার 2022 থেকে এই পুজোটা যেই লোকেশনে আগে করা হতো সেখানেই ফিরে এসেছে। তবে গত 2 বছরে কোনো না কোনো কারণে আমার যাওয়া হয়নি, এই বছর ইচ্ছা আছে আবার সেই মোটামুটি 4-5 বছর বাদে আবার সেই পুজোটা ভিজিট করবো। পরের পুজোর যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে সাউথ ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশন। তোমরা অনেকেই হয়তো এটাকে SBCA পুজো কমিটি বা পুজো অ্যাসোসিয়েশন নামে হয়তো চেনো। গত 28 বছর ধরে ব্যাঙ্গালোরে এরা বেশ ভালোভাবেই দুর্গাপুজো করে আসছে, তবে এটা কোনো খুব নামি দামি বড় পুজো নয়,
যেখানে অনেক স্টলস বা অনেক বড় মার্কেট বসে এবং অনেক ভিড় হয়। খুব ছোট্ট, খুব সাধারণভাবে এই পুজোটা হয়ে থাকে। বানেরঘাটা রোডে মীনাক্ষী মল তোমরা অনেকেই জানো, তার খুব কাছাকাছিতেই এই পুজোটা হয়। কেভ টেম্পলটা খুব ফেমাস, সেই কেভ টেম্পলের গ্রাউন্ডে কিন্তু এই পুজোটা হয়ে থাকে। এখানে কোনো থিম পুজো হয় না, খুব নর্মাল সাবেকিয়ানাতেই দুর্গাপুজোটা সম্পন্ন হয়ে থাকে। তবে এই পুজোর সব থেকে বড় অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে মায়ের স্নিগ্ধ মুখ। খুব সামান্য, খুব স্নিগ্ধভাবে কিন্তু মায়ের মুখটা ওখানে তৈরি হয় এবং সেটার জন্য কিন্তু এই পুজোটা বেশ ফেমাস। সেই কারণে অনেকেই পুজোটা দেখতে যায়। তোমরাও চাইলে ভিজিট করতে পারো, ওই এরিয়াতে যারা থাকো তারা কিন্তু এই পুজোটা মিস করো না, তোমাদের ডেফিনেটলি খুব ভালো লাগবে। SBCA দুর্গাপুজোর ব্যাপারে হয়তো তোমরা জানো, এই পুজোটা ব্যাঙ্গালোরে অনেক বড় মাপের পুজোর মতো না হলেও খুবই জনপ্রিয়। আর এই পুজোতে সব থেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে সাবেকি ঠাকুরের সাথে সাথে এদের স্টেজের ডেকোরেশন। এখানে কিন্তু অ্যাসোসিয়েশনের যারা মেম্বার্সরা রয়েছে তারা নিজেরা হাতের কাজে জিনিস দিয়ে পুরো স্টেজটা সাজিয়ে থাকে। সেই কারণে লাস্টবারে যখন আমরা গিয়েছিলাম ওখানে অনেক ছবিও তুলেছিলাম, আর ছবিগুলো কিন্তু আমাদের খুব ভালো লেগেছিল। তো সব মিলিয়ে এই পুজো মণ্ডপটা খুবই ভালো, খুবই পারিবারিক একটা পরিবেশ, আর সবার নিশ্চয়ই ভালো লাগবে, তাই অবশ্যই ভিজিট করো। আমাদের আজকের এই তালিকার লাস্ট কিন্তু আমার জানা ব্যাঙ্গালোরের প্রথম দুর্গাপুজো হচ্ছে সারথি সোশিও কালচারাল ট্রাস্টের দুর্গাপুজো কোরমাংলাতে, যেটা পালন করা হয় গত 22 বছর ধরে। হ্যাঁ, আমি যখন 2007 প্রথম আসি ব্যাঙ্গালোরে, সেই বছর ব্যাঙ্গালোরে কোন পুজো হয় না হয় আমি কিছুই জানতাম না, আর সেই বছর আমি বাড়িও যেতে পারিনি এই পুজোতে। সেই বছর অনেক খুঁজে প্রথম যেই পুজোর আমি ইনফরমেশন পেলাম সেটা ছিল কোরমাংলাতে সারথি সোশিও কালচারাল ট্রাস্টের এই দুর্গাপুজো। আমরা সব বন্ধু বান্ধবরা মিলে চলে গেলাম ওখানে কলেজ বাঙ্ক করে। যাওয়ার পরে যেই আনন্দটা পেয়েছিলাম না, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে বলতে পারো ব্যাঙ্গালোরের দুর্গাপুজোর পরিচয় আমার এই সারথি সোশিও কালচারাল দুর্গাপুজোর থ্রুতেই হয়। আর সেই পুজো প্রতি বছর, যবে থেকে 2007 থেকে যে এসেছি, যত বছর ব্যাঙ্গালোরে ছিলাম প্রতি বছর সারথি সোশিও কালচারাল ট্রাস্টের এই দুর্গাপুজো আমি কিছুতেই মিস করি না। সারথি সোশিও কালচারাল ট্রাস্টের এই দুর্গাপুজো কিন্তু দুভাগে হয়, দুভাগে বলতে একই পুজো দুটো জায়গায় করা হয়, কোরবাংলাতেই হয়। একটা করা হয় হলো মঙ্গলা কল্যাণ মণ্ডপ, যেটা গণপতি টেম্পল, কোরমাংলা গণপতি টেম্পলের একদম ঠিক মুখামুখিতে একটা কল্যাণ মণ্ডপ রয়েছে, সেখানে করা হয়। আর তারই আরও একটা পুজো করা হয় হলো তার একদম মুখোমুখি আরও একটা BBMP গ্রাউন্ড রয়েছে, সেখানে একই পুজোর দুটো জায়গায় করা হয়। তবে এই পুজোতে যতটা ভিড় হয় আর যেভাবে সেলিব্রিটিজরা আসে, এই পুজোতে আমি শানের পারফরমেন্স দেখেছি, শ্রেয়া ঘোষালের পারফরমেন্স দেখেছি, ফসিলসের পারফরমেন্স দেখেছি, ক্যাকটাসেরও পারফরমেন্স দেখেছি ব্যাঙ্গালোরে প্রথমবার। মানে এই পুজো আমার জন্য ভীষণ একটা স্পেশাল জায়গা হোল্ড করে আমার মনে। এই পুজোতেও তোমরা পেয়ে যাবে ফ্রি ভোগ ডিস্ট্রিবিউশন ফ্রম সপ্তমী টিল নবমী, কিন্তু তার জন্য কুপন একটা কেটে নিতে হবে। কুপনটা আবার বলে দিচ্ছি, ফ্রি ভোগ ডিস্ট্রিবিউশন, কুপনটা ফ্রি অফ কস্ট দেওয়া হয়, তবে এটা হেডকাউন্টের জন্য রাখা হয়। তোমরা যদি কোরমাংলায় যাচ্ছ পুজোর সময়, কোরমাংলার সারথি কালচারাল ট্রাস্টের এই দুর্গাপুজো কিন্তু একেবারেই মিস করো না, একদম দেখার মতো হয়। এখানে প্রতিমা প্রতি বছর একটা অন্য আদলে হয়, কোনো থিম পুজো হয় না, একদম সিম্পল ভাবে স্টেজ সাজিয়ে এখানে পুজো হয়, কিন্তু প্রতিমাটা প্রতি বছর একদম আকর্ষণীয় হয়। তো এই ছিল আমাদের আজকে ব্যাঙ্গালোরের সবচেয়ে পুরনো 7টি পুজোর তালিকা। যদি তোমরা ব্যাঙ্গালোরে আছো এই বছর পুজোতে, কোনো কারণে বাড়ি যেতে পারো নেই, আমি জানি পুজোতে বাড়ি না যাওয়ার দুঃখটা অনেক হয়, কিন্তু এত বছর ধরে বাড়ি না গিয়ে না আমার অভ্যেস হয়ে গেছে। রিনি যখন প্রথমবার এখানে ব্যাঙ্গালোরে ছিল, পুজোতে বাড়ি যেতে পারে নেই, সেটা লকডাউনের সময় ছিল, যদিও ফ্যামিলি মেম্বার্সরা এখানে চলে এসেছিল, কিন্তু ওই যে বাড়ি গিয়ে যে আনন্দটা হয়, যেখানে ছোটোবেলার থেকে বড় হয়েছি, যে পুজোটা ছোটোবেলার থেকে দেখে এসেছি, সেখানে আনন্দটা একদমই অন্যরকম। কিন্তু বিশ্বাস করো ব্যাঙ্গালোরেও কিন্তু পুজোর, মানে ব্যাঙ্গালোরে যদি তোমরা জানো যে পুজোতে কোনখানে যেতে হবে, কোন পুজোগুলো মিস করার মতো না, সেখানে যদি যাও তোমরা একেবারেই পুজো মিস করবে না, বাড়ির পুজো একেবারেই মিস করবে না, এতটুকু আমি তোমাদের কথা দিতে পারছি। তবে যেটা যেমনটা বললাম, এই যে 7টা পুজো তোমাদেরকে বললাম, এগুলো হচ্ছে ব্যাঙ্গালোরের সব থেকে পুরনো কিছু পুজো। যদি তোমরা ব্যাঙ্গালোরের আশেপাশে প্যান্ডেল হপিং করতে বেরোচ্ছ, এই পুজোগুলো ডেফিনেটলি নিজেদের লিস্টে অ্যাড করে নিও। তার বাদে আরও যে পুজো রয়েছে সেটারও আলাদা একটা তালিকা নিয়ে তোমাদের সামনে আসবো খুব শিগগিরই। রিসেন্ট মানে এই পুজোগুলো হচ্ছে মোটামুটি 20 বছরের উপরে, বাকি যেগুলো নতুন নতুন অ্যাসোসিয়েশন হয়েছে সেগুলো না মোটামুটি সেই 15-20 বছরের মধ্যেই প্রচুর অ্যাসোসিয়েশনস ফর্ম হয়ে নতুন নতুন পুজো হয়েছে, আর সেই পুজোগুলো অনেক পপুলার। তো ব্যাঙ্গালোরে যেগুলো একদম পপুলার পুজো হয়েছে, যেগুলো একেবারেই মিস করতে পারবে না, আর তাদের মধ্যেও কোন পুজোতে কোন সেলিব্রিটি আসছে, কোনখানে কী ফাংশন হচ্ছে, সেই সব লিস্ট নিয়ে তোমাদের সামনে আসবো আরও একটা অন্য পর্বে। তবে আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে,
প্লিজ আমাদের এই ভিডিওটাকে শেয়ার করো, একটা লাইক অবশ্যই করে দিও, আর কমেন্ট করে জানিও তোমরা আর আমাদের থেকে কী কী ইনফরমেশান পেতে চাও ব্যাঙ্গালোরে দুর্গাপুজো রিলেটেড। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিস। দেখা হচ্ছে খুব শিগগিরই। বাই বাই, গুড নাইট।